Hi guys, welcome back to my YouTube channel Coaching Zone. Hi bondhu hokol, aji ami video tu class 8 or maths textbook khonor aru eta mone holo nilo apunalokol agboraiso hok bohote comment korisil je moi agoro ni holo number dibo lage kintu dekha palu je year 1.1 ani holo ni ase hetu beshi ba concept upor uthe adharito heibabe aji mi 1.2 ani holo ni to apunalokol solo loi ahiso odike 1.2 je to prothom question ase etu di ase tolot dia hongkha keta hongkhare hot bohuwa lage odike ami phogdankho kene dhorona hongkhare hot bohuwa paro hetu e ankorot korim odike aho beshi dere nokori ami question to homoham koribole jao প্রথমতে আমি ইয়াত লিখি লৈছোঁ যে ক্লাছ এইটৰ আমাৰ কি ইয়াৰ ক্লাছ এইটৰ এইটো অনুশীলনী ক্লাছ এইটৰ আমাৰ এইটো অনুশীলনী নম্বৰ 1.2 অনুশীলনী নম্বৰ আমাৰ ইয়াত 1.2 লিখিছোঁ মেথছৰ এতিয়া আমি অংকটো কৰিম এক নম্বৰ আমি ইয়াত দি লৈছোঁ এতিয়া আমি অংকটো কৰিম প্ৰথমতে যিহেতু আপোনালোকে যেনেকৈ সংখ্যাৰ হয় কি কি বস্তু কেনেকুৱা ধৰণৰ হয় যদি আপোনালোকে নাজানে তেনেহ'লে মই ভিডিঅ' এটা ডিছক্ৰিপশ্যনত মই লিংক এটা দি দিম যিটো মই আগতীয়াকৈ বনাই থৈছোঁ এনিমেশ্যন সহকাৰে আপোনালোকৰ সংখ্যাৰ হয় কি বুজাবলৈ গতিকে আপোনালোকে সেইটো চাই ল'ব গতিকে আমি সংখ্যাৰ হয় কিবলৈ প্ৰথম আমি এপাত স্কেডলৰ প্ৰয়োজন হয় যিটো সংখ্যাৰ হয় একক বঢ় সমান সমান দূৰত্বত এককবোৰ লাগে গতিকে আমি প্ৰথমতে এডাল চিম্পলি ৰেখা আঁকি লৈছোঁ আৰু এই ৰেখাডালৰ আমি এটা এককত 1 চেণ্টিমিটাৰকৈ ধৰি 40 চেণ্টিমিটাৰৰ মূৰে মূৰে এটা দাগ দি গৈছোঁ প্ৰথমতে ইয়াত আমি প্ৰতিটো এককৰ বাবে এটা দাগ দি লৈছোঁ লৈ পিনে ইয়াত দেখা পাইছোঁ যে এই যিহেতু এডাল ভগ্নাংশ ভগ্নাংশৰ বাবে আমি ইয়াত কি কৰিম আমাৰ ইয়াত এটা ভগ্নাংশ আমি এটা এককত ল'ম আৰু ভগ্নাংশটোৰ আমাৰ যিটো হৰ হ'ব সেইটো হ'ব আমাৰ যিটো আমাৰ মেইন আমাৰ ভগ্নাংশটোত দিয়া আছে বহুৱাবলৈ বা যিটো হৰ সেইটো 5 গতিকে ইয়াৰ আমাৰ হৰত থাকিব 5 আৰু লগত আমি 1, 2, 3, 4 এনেকুৱা ধৰণে আমি ইয়াত পাতি গৈ থাকিম আৰু অৱশেষত য'ত আমাৰ এনেকুৱা ধৰণৰ 5.5 আছে গতিকে ইয়াত হ'ব 1 তেনেকুৱা ধৰণে আমি গোটেইখিনি সংখ্যাৰ সেটা সম্পূৰ্ণ কৰিম যিহেতু আমি সকলোৱে জানো যে সংখ্যাৰ হয় আৰু আমাৰ শূন্যৰ সোঁফালৰ সংখ্যাবোৰ ধনাত্মক সংখ্যা আৰু তাৰ বাওঁফালৰ সংখ্যাবোৰ ঋণাত্মক সংখ্যা সেয়েহে আমি সোঁফালৰ সংখ্যাবোৰত আমি ধনাত্মক আৰু বাওঁফালৰ সংখ্যাবোৰ আমি ঋণাত্মক হিচাপে পাৰিম আৰু ইয়াতে আমি আমাৰ উত্তৰটো পাই গ'লোঁ 9 ডিভাইডেড বাই 5 আমি ইয়াত দিয়া ধৰণে আমি পাইছোঁ গতিকে আপোনালোকে এইটো বেছি জটিল নহয় আপোনালোকে যদি ভালদৰে চাই লয় গতিকে আপোনালোকে ভালদৰে বুজি যাব আপোনালোকৰ বাবে মই আৰু এটা ইয়াত কৈ দিছোঁ বাকী যিকেইটা আছে আপোনালোকৰ বাবে সেইকেইটা মই সময় কৰিছোঁ একেই পদ্ধতি একেই অংক গতিকে আপোনালোকে চাবলৈ নিশ্চয় চেষ্টা কৰিব যে কেনেকুৱা ধৰণে এইটো মই চল্ভ কৰিব পাৰোঁ গতিকে প্ৰথমটো আমাৰ পজিটিভ আছিল গতিকে নেক্সটটো আমাৰ নেগেটিভ আছে গতিকে নেগেটিভ থাকিলে আমি এনেকুৱা ধৰণে আঁকিব পাৰোঁ সেইটো একেই হয় জাষ্ট আপোনালোকে এটা কথা মন কৰিব যিহেতু আমি এটা মাত্ৰ এটা লিমিটেড ডাঙৰ বহি এটা অংকটো কৰিছোঁ গতিকে যাতে নেগেটিভ আৰু পজিটিভ থাকোঁতে আপোনালোকে চাই লওঁতে অতিকৈ প্ৰয়োজন যে কিমান মনত আমাৰ সংখ্যাটো দিলে অৰ্থাৎ মধ্যবিন্দুটো দিলে আমাৰ যিটো বহুৱাবলগীয়া সংখ্যা সেই সংখ্যাটো পোৱা যাব অথচ কেতিয়াবা এনেকুৱা হয় যদিহে আমি বহিটো একদম মাজভাগত আমি শূন্যটো লওঁ তেতিয়া কেনেকুৱা হ'ব যদি আমাৰ সংখ্যাটো যদি বহুৱাবলৈ সংখ্যাটো ডাঙৰ হৈ যায় তেন্তে তাক আমি একক হিচাপে আমি বহীত বহুৱাবলৈ কঠিন হৈ পৰে সেয়েহে আপোনালোকে এইটো নিৰ্বাচন কৰি ল'ব আৰু আমি শূন্যটো য'তেই নিদিলেও আমাৰ ভুল নহয় মাত্ৰ আমি কি কৰিব লাগে আমাৰ যিটো একক এককবোৰ আমি একে ৰাখিব লাগে গতিকে ইয়াত আমি শূন্যটো অলপমান বেছি সোঁফালে দিম যিহেতু আমাৰ এইবাৰ সংখ্যাটো নেগেটিভ আছে কাৰণ এইবাৰ সংখ্যাটো আমি বাওঁফালে বহুৱাব লাগিব গতিকে আমি শূন্য বহোৱাৰ পিছত ইফালে সোঁফালে আমি যিহেতু এইবাৰ 7 আছিল ইয়াত হৰ গতিকে আমি 7 লৈছোঁ তলত গতিকে লগিন সেনেকুৱা ধৰণে আমি ভগ্নাংশবোৰ পাতি গৈছোঁ 7/3, 7/5 সেনেকুৱা ধৰণে আমি গোটেইকেইটা পাতি যাওঁ কিন্তু এইকেইটা যিহেতু আমাৰ বাওঁফালে আছে গতিকে সেইকেইটা আমাৰ নেগেটিভ সংখ্যা হ'ব পাতি আমি অলৰেডি আমাৰ এনচাৰটো ইয়াত পাই গ'লোঁ গতিকে এনেকুৱা ধৰণে আমি সংখ্যাৰ হাৰ অংকবোৰ কৰিব পাৰিম আমি বাকীকেইটা সংখ্যা ইয়াত পাতি লৈছোঁ অধিক জটিল নহয় আপোনালোকে যদি ভালদৰে কৰে আৰু কনচেপ্টটো ক্লিয়াৰ থাকে যে সংখ্যাৰ হাৰ কেনেকুৱা বস্তু হয় তেনেহ'লে আপোনালোকে নিশ্চয় বুজি পাব সংখ্যাৰ হাৰ ভিডিঅ'টো আপোনালোকে এবাৰ নিশ্চিতভাৱে চাই ল'ব আপোনালোকৰ সকলো কনচেপ্ট ক্লিয়াৰ হৈ যাব লগতে অখণ্ড সংখ্যা স্বাভাৱিক সংখ্যা পূৰ্ণ সংখ্যা সেইখিনি আপোনালোকে পাই যাব গতিকে এইটো আছিল আমাৰ প্ৰথম মানে যিটো একৰ অংককেইটা দুটা উদাহৰণ আশা কৰোঁ আপোনালোকে এইটো বুজি পাইছে
এতিয়া আমি আমাৰ 2 নম্বৰ অংকটো লৈ আহিম। 2 নম্বৰ অংকটো দিছে যে তলত দিয়া সংখ্যাবিলাকৰ মাজত যিকোনো 5টা পৰিমেয় সংখ্যা লৈ লিখা। গতিকে আমি তলত যিবিলাক সংখ্যা দিছে সেইবোৰৰ মাজত কেনেকুৱা ধৰণৰ পৰিমেয় সংখ্যা আছে সেই পৰিমেয় সংখ্যাবোৰ আমি উলিয়াব লাগে। এনেকুৱা ধৰণৰ অংক আমি আগতেও পাইছোঁ যে 2টা ভগ্নাংশৰ মাজত থকা ভগ্নাংশ কেনেকুৱা ধৰণে উলিয়াব পাৰি, সেই একেই অংক এইটোও হয়। গতিকে আহক আমি এইটো সমাধান কৰোঁ। এইটো অংক কৰিবৰ বাবে আমি প্ৰথমে দিয়া নম্বৰটো লিখি লৈছোঁ আৰু আমি সংখ্যাটো ইয়াত পাতি লৈছোঁ। গতিকে আমাৰ কি কৈছে ইয়াত যে 1 নম্বৰ আমাৰ কি সংখ্যা দিছে, সংখ্যাটো দিছে আমাৰ -3/5 আৰু আমাৰ ইয়াত দিছে 1/3। গতিকে এইটোৰ মাজত আমি যিকোনো 5টা পৰিমেয় সংখ্যা বিচাৰি উলিয়াব লাগে। গতিকে আমি প্ৰথমতে কি কৰিছোঁ, তলৰ যিকেইটা আমাৰ ইয়াত হৰ আছে হৰকেইটা আমি লহাগু উলিয়াই লৈছোঁ। লহাগু কেনেকৈ উলিয়াই সেইটো আপোনালোকে যদি নাজানে এবাৰ চাই ল'ব। গতিকে আমি ইয়াত লহাগু উলিয়াবলৈ চেষ্টা কৰিছোঁ, 2টা লহাগু আমি পাইছোঁ 15। লহাগুটো উলিওৱাৰ পিছত আমি এতিয়া তলৰ যি 2টা ভগ্নাংশ আছে সেইখিনি আপোনালোকে ভালদৰে বুজি ল'ব। ভগ্নাংশৰ যি 2টাৰ যি আমাৰ হৰকেইটা আছে, হৰকেইটা আমাৰ যেতিয়া আমি ইয়াৰ মাজৰ পৰিমেয় সংখ্যা উলিয়াম তেতিয়া আমি এনেকুৱা এটা ভগ্নাংশ বিচাৰি ল'ম যিটো ভগ্নাংশৰ 2টাৰ ক্ষেত্ৰত আমাৰ হৰকেইটা একেই হয়। আৰু তাৰ বাবে আমাৰ যদি ইয়াত লহাগু উলিয়াই যায় সেইটো অতিকৈ সহায়ক হয়, কাৰণ আমি যেনেকুৱা ধৰণৰ সংখ্যা পাইছিম সেই সংখ্যাটো আমাৰ ইয়াত উলিওৱা লহাগুটো আমাৰ গুণিত হ'লে এইটো মিলি যাব। যেনেকুৱা ধৰণে আমি ইয়াত প্ৰথমটোত 5 × 3 = 15 আৰু দ্বিতীয়টোত আমি 3 × 5 কৰিছোঁ, আৰু যিহেতু আমি লবৰ লগত যি পূৰণ কৰোঁ সেইটো আমি হৰৰ লগত পূৰণ কৰিব লাগিব। গতিকে তেনেকুৱা ধৰণে আমি 2টা পূৰণ কৰি প্ৰথমটো পাইছোঁ -9/15 আৰু দ্বিতীয়টোত পাইছোঁ আমি 1/5/15। এনেকুৱা ধৰণে আমি 2টাৰে আমাৰ হৰকেইটা একে কৰি আমি 2টা পৰিমেয় সংখ্যা বিচাৰি পালোঁ। এতিয়া আমাৰ এই 2টা পৰিমেয় সংখ্যাৰ মাজত যিখিনি আছে সেইটোৱে হ'ব আমাৰ এই 2টাৰ মাজৰ পৰিমেয় সংখ্যা। এইখিনি আমি ইয়াত লিখি দিছোঁ, আপোনালোকে চাই লওক। এতিয়া আপোনালোকৰ বাবে মই ইয়াত মাতি দিছোঁ যে -3/5 আৰু -5/15ৰ মাজত থকা যিকোনো 5টা পৰিমেয় সংখ্যা, যিকোনো 5টা পৰিমেয় সংখ্যা হ'ল। গতিকে আমি ইয়াৰ মাজত যিকোনো 5টা লিখিব আৰু প্ৰথমতে আমি ইয়াৰ আশা লিখি যিটো আমাৰ হৰ থাকে হৰটো একে লিখি বাকী যি 2টা লব আছিল আমাৰ সংখ্যাৰ যি 2টা ভগ্নাংশ বস্তু লবকেইটা যি আছিল সেই লবকেইটাৰ মাজত থকা সংখ্যা ল'লে হ'ল। গতিকে আমি ইয়াত কি লৈছোঁ, -8, -6, -1, 0 ইয়াৰ মাজত পৰি যাব আৰু আমি -2/15 আৰু এনেকুৱা ধৰণে বিভিন্ন ধৰণৰ আমি ল'ব পাৰোঁ সেইবাবে ইয়াত আদি লিখি দিছোঁ। গতিকে এইখিনি আছিল আমাৰ চিম্পলি আমাৰ অংক, বেছি কঠিন নহয় আপোনালোকে নিশ্চয় পাৰিব। আৰু ইয়াত আমি আৰু এটা কৰি দিছোঁ, আমি ইয়াত 2 নম্বৰটো কৰি দিছোঁ আৰু 2 নম্বৰটো আমি আপোনালোকৰ হোমৱৰ্কৰ বাবে ৰাখি দিছোঁ, যিহেতু এতিয়া অংক আপোনালোকে নিশ্চিতভাৱে কৰিব পাৰিব। আমি 3 নম্বৰটো কৰি দিছোঁ। 3 নম্বৰটোৰ ক্ষেত্ৰত আমি আপোনালোকৰ দেখিবলৈ পাইছোঁ যে ইয়াত -5 আৰু -4 আছে দেখিবলৈ, কিন্তু ইয়াত 2টা সংখ্যাৰে তলত 1 ভগ্নাংশত আমাৰ হৰ হিচাপে নাই। কিন্তু আমি যিহেতু জানো যে যিকোনো এটা সংখ্যাৰ তলত 1 থাকে অৰ্থাৎ, গতিকে সেইটো আমি ভগ্নাংশ বুলি ধৰিব পাৰোঁ। সেয়েহে আমি এই সংখ্যাটোত আমি ভগ্নাংশৰ আমি 1 পাতি লৈছোঁ আৰু 1ৰ সদায় যিহেতু লহাগুৱে এতিয়া আমি কি কৰিছোঁ, 1ও আমাৰ 10ক আমি কি হিচাপে ল'ব পাৰোঁ, 1ৰ আমি গুণিতক হিচাপে ল'ব পাৰোঁ। সেইবাবে আমি 2টাৰ লগত আমি 10 কৰি দিছোঁ। ইয়াত কৰি কিনি আমি ইয়াত কি কৰিছোঁ, 2টা পূৰণ কৰি দিয়াৰ পিছত আমাৰ কি হ'ল আছে, এটা কৈছে -50/10 আৰু এটা আমাৰ ওলাব -40/10। গতিকে এনেকুৱা ধৰণে আমি 2টাৰ ক্ষেত্ৰত 2টা ভগ্নাংশৰ আমি হৰকেইটাই একে কৰি লৈছোঁ, লৈ কিনি আমাৰ লগকেইটাই বেলেগ বেলেগ ওলাইছে। এতিয়া আমি কি কৰিম যে আমি ইয়াত লিখিছোঁ যে -5 আৰু -4ৰ মাজৰ যিকোনো আমাৰ 5টা পৰিমেয় সংখ্যা, 5টা পৰিমেয় সংখ্যা হ'ল। গতিকে ইয়াত আমি যিকোনো আমি লিখিব পাৰোঁ, ইয়াত আমি 5টা লিখি দিছোঁ, এনেকুৱা ধৰণে আমি লিখি দিছোঁ 5টা। আপোনালোকে গমেই পাইছে যে আমি কি কৰিম, প্ৰথমতে ইয়াৰ যিটো লব, লবটো প্ৰথম ভগ্নাংশ 2টাৰ লবৰ মাজত ৰাখিম আৰু হৰটো আমি একেই ৰাখি থ'লে আমি ইয়াৰ মাজত পাই যাম। আপোনালোকে নাভাবিব যে সকলোৰে এনচাৰ একেই হ'ব লাগিব, ইয়াৰ এনচাৰ বেলেগ বেলেগ হ'ব লাগিব। আমি কিমান ডাঙৰ আমি হৰ বা হৰটো লওঁ সেইটোৰ ওপৰত ডিপেণ্ড কৰি আমাৰ সংখ্যাবিলাক বেলেগ হয়, কিন্তু কটাকটি কৰাৰ পিছত এনচাৰ সকলোৰে এটাই ওলাই যায়। গতিকে আমি ইয়াত লৈছিলোঁ যে -49/10, -48/10, -47/10, -45/10, -44/10 আদি এনেকুৱা ধৰণৰ আমি সংখ্যা এইটো অংকৰ ক্ষেত্ৰত ল'ব পাৰোঁ। আশা কৰোঁ আপোনালোকে 2 নম্বৰৰ অংককেইটা বুজি পালে। এতিয়া আমি 3 নম্বৰ অংকটো লৈ আছোঁ। 3 নম্বৰ অংকটোৰ প্ৰায় একেই
মাত্র ইয়ার যে কুয়েশনে প্যাটার্ন সেটা বেলেগ ধরনের দিছে ইয়াত কৈছে যে মাইনাস টু বাই ফাইভতো ডাঙর আর ওয়ান বাই টুত সর পাঁচটা যিকোনো পরিমাণ সংখ্যা লিখব লাগে অর্থাৎ আমাকে এইটাই কৈছে যে মাইনাস টু বাই ফাইভতো আর ওয়ান বাই টুত সর মানে দুটার মাজত থাকা আমি পরিমাণ সংখ্যা উলিয়াব লাগে আহ গতি আমি এই অঙ্ক সমাধান করো আপনাদের নিশ্চয় বুঝি পাব যেহেতু একে অঙ্ক গতি এই অঙ্ক আমি কেন ধরনের সমাধান করি একে ধরনের আমি পাতি লম প্রথমতে ইয়াত আমার দিয়া আছে যে মাইনাস টু বাই ফাইভ ইজ লেস দেন ওয়ান বাই টু গতি এই আমি এনেকা ধরনের আমি পাতি লো পাতি লোকেনে আমি ইয়ার প্রথমতে টু আর ফাইভর যদি আমি লহা গু উলিয়াবলে যাও গিয়ে টু আর ফাইভর লহা গু আমার ইয়াত মাত্র এটাই ওলব আমার টেন গতি আমি ইয়াত লহা গুটো উলিয়ার পিছন এটা আমি আমার ইয়াত দুটা ভগ্নাংশে আমি ইয়াত হর দুটা একে করে লোক গতি মাইনাস টু বাই ফাইভ আর ওয়ান বাই টু আমি প্রথমে পাতি লো পাতি লোক আমি কি করছো পাঁচর আমি ইয়াত আমি পূরণ করি আমার যেহেতু দশ আছে আমি ইয়াত একটা কাম করল আমার যদি লহাগুড় সেই লহাগুড় হওয়াক আমি এটা ইয়াত পাতি দিছো দশ পাতি দিছো দশ পাতি দিলে আমি ইয়াত পঞ্চাশ পাম ওপর তো দশ পূরণ করছো গতি আমি পূরণ করার পিছন দুটা আমি কি পালো ইয়াত একটা পঞ্চাশ পালো আর ইয়াতো আমি দুই নম্বর ক্ষেত্র যেহেতু আমার পঞ্চাশে হব লাগে গতি আমি দুর লগত কি করলো আমি পঁচিশ পূরণ করে দিম প্রথমে এই পাতি লোক টু ইন্টু আমার মাইনাস টু ইন্টু টেন ইজ টু মাইনাস টুয়েন্টি ডিভাইডেড বাই ফিফটি আর ইয়াত আমার এই টুয়েন্টি ফাইভ আর ওপর টুয়েন্টি ফাইভ পূরণ করে দিম গতি আমি দুটার ক্ষেত্র পঞ্চাশ পাই যাব এই আমি ইয়াত পাতি লো ফিফটি টুয়েন্টি ফাইভ ইয়াত এটা আমি কি করি দুটা যেহেতু ভগ্নাংশ একই থাকিলে আমার ভগ্নাংশটি একে থাকার পিছন আমি এটা জাস্ট কি করব লাগবে যে দুটা ভগ্নাংশে হরটুকে দেখি দুটা লবর মাজে থাকা সংখ্যা আমি পাতি দিলে আমি কি পাম ইয়ার মাজে থাকা পরিমাণ সংখ্যাবো পাই যাব আমি ইয়াত লিখি দিছো মাইনাস টু বাই ফাইভতো ডাঙর আর টুয়েন্টি ফাইভ বাই এইটা কি আছে টু বাই ওয়ান বাই টুত সরু পরিমাণ সংখ্যা যিকোনো পাঁচটা পরিমাণ সংখ্যা আমার কি হব এনেকুৱা ধরনের আমি ইয়াত লিখি দিম যিকোনো লিখব বারো আমি ইয়াত যেহেতু পাঁচটা লিখব সেহেতু আমার ফালে কেটা ওলাই যে আমার ইফালে উনিশটা ইফালে আমার চল্লিশটা টোটেল আমার কিমানটা ওলাত টুয়েন্টি আর আমার টুয়েন্টি যদি মানে সিক্সটি ফোর্টি ফোর্টি থ্রিটা আমার টোটেল ইয়াত ওলাইছে ফোর্টি থ্রি আমি মাত্র আমি পাঁচটাহে লিখব লাগবে গতি আমি ইয়াত লিখিছো মাইনাস নাইনটিন বাই ফিফটি মাইনাস টেন বাই ফিফটি আর আমি ইয়াত লিখব পড়ো মাইনাস টু বাই ফিফটি মানে আমি জিরো লিখব পড়ি যেহেতু আমার প্লাস আর মাইনাস দুটা সংখ্যার মাজত আমার পরিমাণ সংখ্যা হয়েছে গতি আমি জিরো লিখব পড়ো আর টুয়েন্টি বাই ফিফটি এনেকা ধরনের বিভিন্ন লিখব পড়ো আমি জাস্ট এইকটা লিখে দিছো আহকর আসলে গোটেকটা অঙ্ক বুঝি পাইছে এনেকা ধরনের আমি কেনেকা ধরনের করে দিছো যদিহে ভিডিওটি চাই ভাল লাগিছে গতি আপনাদের নিশ্চয় লাইক শেয়ার কমেন্ট করব আর আশা করো আগন্তলে এনেকা ধরনের আপনার আমার ভিডিওব চাই থাকব মোর ইয়াত ডিটেলস তো দিয়া আছে আপনার মানে কেনেকা ধরনের কন্টেক্ট করব যদি কিনা কি করে থাকে আপনার কমেন্ট বক্সত নিশ্চয় কমেন্ট করব মানে সেইবর সমাধান করবলে চেষ্টা করি আপনার মানে একটা কথা কই থাকো যে আমার যেখানে ইংলিশ পার্ট আমার মোটামুটি আমার যেখানে ছয় মাহিলি এক্সামিনেশনের গোটেখানি প্রায় কোয়েশনে এনসার দিয়া হয়েছে যদিও আপনাদের বিচারে যে আর কিনা তার বর্তমান সময়ত লাগে গতি আপনাদের কমেন্ট করব মানে সেইখানে দি দিম আপনার ভিডিওব চাই থাকবে আর নেটসর যিকোনো আমার ক্ষেত্র যদি আমার কিনা প্রবলেম হয় তেন্তে মোক কমেন্ট করবা এই অনুশীলনী বলে নয় যিকোনো অনুশীলনী আপনার মানে নিশ্চয় সমাধান করে দিবলে চেষ্টা করি গতি ভিডিওটি আপনাদের সবাই বহুত বহুত ধন্যবাদ জানাইছো আশা করো আপনাদের মরম চেনেহ আর এনেকা ধরনের সদায় পাই থাকি চ্যানেলটি নিশ্চয় সাবস্ক্রাইব করে দিব ধন্যবাদ।